নিজেদের সংখ্যালঘু ভাবেন কেন? সনাতন ধর্মের মানুষদের প্রতি এই প্রশ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি বলেন, এই দেশে আমার যে অধিকার সে অধিকার আপনাদেরও। এই দেশে যার জন্ম, এই দেশের যে নাগরিক সেই এই দেশের মালিক। জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সনাতন ধর্মে বিশ্বাসীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে প্রতি বছরই হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। বিকেলে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আয়োজিত এই অনুষ্ঠানে গণভবন থেকেই ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে আমি আমার শুভেচ্ছা জানাই। শোকের মাসে শহীদদের স্মরণ করে অনুষ্ঠানে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, 75-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর এই দেশে সবচেয়ে বেশি আঘাত এসেছে সনাতন ধর্মের উপর। তবে বর্তমান সরকার মানবতার উন্নয়নে বিশ্বাস করে, কোনো ঘটনা ঘটলেই তাই দ্রুত ব্যবস্থা নেয়, যদিও সেটি আর প্রচার হয় না। যখন কোনো একটা ঘটনা ঘটলো, সেই ঘটনাটাকে এমনভাবে শুধু দেশে বিদেশে আন্তর্জাতিক পর্যায়ে এমনভাবে একটা প্রচার করা হয়, মনে হয় যেন এদেশে হিন্দুদের কোনো অধিকারই নাই, এমন একটা ভাব দেওয়া হয়। কিন্তু ঘটনার পরে আমাদের যে অ্যাকশনগুলি, আমরা যে সে যে ধর্মের হোক তাকে আমরা গ্রেপ্তার করি, তার বিরুদ্ধে ব্যবস্থা নিই, সেই বিষয়টা কিন্তু তুলে ধরা হয় না। শেখ হাসিনা বলেন, সকল ধর্মই শান্তি চায়, অন্যের ধর্মবিশ্বাস ছোট করার অধিকার কারো নেই। কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কোনো কথা বলা ঠিক না, কারণ এটা হচ্ছে মানুষের বিশ্বাস, যে যেটা বিশ্বাস করে। আর নিশ্চয়ই আমরা যদি বিশ্বাস করি আল্লাহ এই বিশ্বটা আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে অবশ্যই এটা বিশ্বাস করতে হবে যে ধর্ম বর্ণ যাই থাকুক না কেন, কার মধ্যে কি শক্তি আছে সেটা আমরা জানি না, সৃষ্টিকর্তাই জানেন। সে সঙ্গে নিজেদের সংখ্যালঘু ভেবে হীনমন্যতায় না ভুগতে সনাতন ধর্মের মানুষদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই মাটিতে আপনাদের সমান অধিকার, আমারও যতটুকু অধিকার আপনাদেরও সেই অধিকার, এভাবে সকলেরই সমান অধিকার আছে। কাজে এখানে সবসময় আপনারা কখনোই নিজেদেরকে সংখ্যালঘু বা এরকম মনে করবেন কেন, আপনারা মনে করবেন আপনারা এই দেশেরই নাগরিক, সমানভাবে নাগরিক অধিকার আপনারা ভোগ করবেন, এবং আমরা সেইভাবে আপনাদেরকে দেখতে চাই। কখনো নিজের ভিতরে ওই হীনমন্যতা নিয়ে আসবেন না, বা নিজেদেরকে কোনো আলাদা কিছু ভাববেন না, ভাববেন এই দেশের আপনারা নাগরিক, আপনারা মালিক, আমরা সবাই যে এই দেশে আমরা জন্মেছি তারা এই দেশে বসবাস করে এই দেশের নাগরিকত্ব পেয়েছি, কাজে নাগরিক হিসেবে আমাদের সমান অধিকার থাকবে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে সবসময় ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। তবে এই ষড়যন্ত্র রুখে দিতে অসাম্প্রদায়িক চেতনার ঐক্য আর আত্মবিশ্বাস জরুরি বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আত্মবিশ্বাস নিয়ে যদি চলতে পারেন, তাহলে কখনোই এই দুষ্ট লোকেরা, সেটা সব ধর্মের থেকেই কিন্তু হয়, কাজে এটা কেউ আর কিছু করে ক্ষতি সাধন করতে পারবে না যদি এই ঐক্যটা আমাদের সকলের মধ্যে থাকে, এই বিশ্বাসটা থাকে। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা।